الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار أو كما قال عليه الصلاة والسلام محترم و مکرم حضرات اساتذہ کرام عزیز طلبہ پاس تلا چھ تلا بشا جسمست شکیکا ایبم مامونی میرا تمرا بشا سو আমি এক সপ্তাহ পূর্বে এই বৃহস্পতিবার এই হাদিস শরীফ তোমাদের সামনে পেশ করছিলাম এবং এর উপরেই কিছু আলোচনা করার কথা ছিল, কিন্তু হাদিস শরীফের আলোচনার পূর্বেই অন্য বিষয়ে আলোচনা করতে করতে সময় চলে গেল, যার কারণে ওয়াদা করেছিলাম সামনে কখনো যদি আল্লাহ পাক বসার তৌফিক দেন তাহলে এই হাদিসের উপরে আলোচনা করব। আজিজ তালাবা, আমাদের সকলকে মনে রাখতে হবে এই যে দোনো বুজুর্গ হেলান দেওয়ার থেকে এদিকে আসতে হবে, হেলান দিলে হবে না। এই বুজুর্গ হেলান দিছে, বুড়া মানুষ, বয়স তো বুড়া মানুষ নি, তুমি হেলান দিছো গা, হেলারের সাথে সামনে বসো, এই মাশাআল্লাহ, এদিকে আছে কেউ হেলান দেয়া, সামনে বসো, এই মাশাআল্লাহ, আল্লাহ, দেখো আমাদের খালেক ও মালিক হলেন আল্লাহ। কার কার খালেক ও মালিক? সকলের, তাই না? পুরুষদের, মহিলাদের, মাদ্রাসা যারা পড়ে তাদের, স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে তাদের, উস্তাদদের, ছাত্রদের, সকলের খালেক ও মালিককে আল্লাহ। আল্লাহ পাক কে রাজি এবং খুশি রাখা, এইটা হলো সবচেয়ে বড় নেয়ামত। রেদওয়ানু মিনাল্লাহি আকবার, আকবার মানে সবচেয়ে বড়। তোমার আমার জন্য সবচেয়ে বড় দৌলত সেটা হলো যে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবেন। এর থেকে বড় দৌলত আর কিছু হইতে পারে না। আর আল্লাহ পাক যার উপরে রাজি হবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, যার উপরে রাজি হবেন না তাকে আল্লাহ জান্নাত দিবেন না। কথা বুঝতেছো? অতএব তোমার এবং আমার প্রত্যেকটা মানুষের জন্য প্রথম যেটা আল্লাহর নিকট চাইতে হবে সেটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি। এজন্য ওখানে দেখবা সাহাবাই কেরামের শান যেটা সেটা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, সাহাবাদের উপরে আল্লাহ রাজি, আর সাহাবাই কেরামও আল্লাহর উপরে রাজি। এক হাতে তালি বাজে না, বান্দা রাজি হবে আল্লাহর উপরে, আল্লাহ রাজি হবে বান্দার উপরে, জীবন ধন্য। আমি রাজি আল্লাহ রাজি না কাজ হবে? তাহলে তো ওই হারুন রশিদ রহমতুল্লাহর যুগে একটা পাগল ছিল, সেই বিচারা রোডে রোডে ঘোষণা দিচ্ছে যে হারুন রশিদের মেয়ের সাথে আমার বিবাহ হয়ে গেছে। লোকটা কি পাগল! বিয়ে হয়েছে কার সাথে? হারুন রশিদের মেয়ের সাথে। তা বাজে কথা না, একটা মানুষের একটা ইজ্জতের ব্যাপার। তো পুলিশ বাহিনী ওকে ধরছে, কি বলো? হ্যাঁ বিয়ে হয়ে গেছে,
পাগল মানুষ তো পাগল, আমাদের গ্রাম ভাষায় বলে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, তাই না? উল্টাপাল্টা বলাই তো পাগলের কাজ। তো ওই পাগলে ধরে নিয়ে গেছে বাদশাহ নিকটে, বাদশাহ বলছে বাবা তুমি এইভাবে বলতেছে তো আমার একটা ইজ্জতের ব্যাপার, আমার মেয়ের সাথে তোমার বিবাহ হয়ে গেছে। তখন হাইসে দিয়ে পাগল আবার কত বুদ্ধিমান পাগল দেখো, সে বলতেছে এতে বাদশাহ নামদার আসলে আমি এটা তো বলি নাই পুরো বিয়ে হয়ে গেছে, ওটুকু আমার মনে মনে আছে, কারণ বিয়ে হওয়ার জন্য আমি রাজি হব আপনি রাজি হবেন, তাই না? ছেলে রাজি মেয়ে রাজি, তো আমার রাজি তো আমি আসি, আর আপনার মেয়ে রাজি হলে তো পুরো বিয়ে হয়ে যায়, তো আমার মনে মনে আছে অর্ধেক বিয়ে হয়ে গেছে, কটুক বিয়ে হয়েছে, কারণ আমি তো রাজি আছি। দেখছো পাগল কত বুদ্ধিমান পাগল, তা আসলে কি বিয়ে হয়েছে? হ্যাঁ কি বলো বিয়ে হয়েছে? কেন বিয়ে হইতে কয়জনের রাজি লাগবে, ছেলে এবং মেয়ে। এই জন্য বলে না মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী, দুজন রাজি হইলে বিয়ে হয়ে যায়। তো আমাদের এখানে বিষয়টা হলো আল্লাহ পাকের সাথে, কার সাথে? আমি রাজি আল্লাহ রাজি না, কাজ হবে না, কথা বুঝছো? এই জন্য আল্লাহরও রাজি হইতে হবে আমার উপরে, আর আমার রাজি হইতে হবে কার উপরে? আল্লাহর উপরে, কথা বুঝছো বাবা? এরই নামই রাজি আল্লাহ আনহু ওয়ারাদুয়ান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাজিয়াতাম মারজিয়া। এই যে রাজিয়া মানে কি? বান্দা, বান্দা রাজি। আর মারজিয়া মানে বান্দার উপরে আল্লাহ রাজি, বান্দার উপরে কে রাজি? আল্লাহ রাজি। এই যে বিষয়টা এমন গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরামের যুগে ওহির নুজুল ছিল, ওহি নাজিল হইতো, তো ওহির মাধ্যমে দেখো খুব মনে রাখবা, আসল তো বান্দার আল্লাহর উপর রাজি থাকা, এইটার নামই তসলিম। কি নাম? তসলিম, বা এইটার নাম রেজা বিল কাজা, মুখস্থ রাখবা রেজা বিল কাজা বা তসলিম। তসলিম শব্দের অর্থ হল নিজেকে আল্লাহর হুকুমের সামনে ন্যস্ত করে দেওয়া, এর নাম তসলিম। এই জন্য আমাদের নাম মুসলিম, মুসলিম মানে মুতি, মুতি মানে আনুগত্যশীল, ফরমা বরদার, ফার্সিতে কি বলে? ফরমা বরদার, বাংলায় আনুগত্যশীল, আরবিতে মুতি। অর্থাৎ বান্দা যখন আল্লাহর হুকুমের সামনে ফরমা বরদার হয়, আল্লাহর হুকুমের সামনে নিজেকে ন্যস্ত করে দেয়, এইটার নামই তসলিম। কি নাম? তসলিম। আর এই যে করে যে দেয়, করাটা দুই ধরনের, একটা করা হলো আল্লাহ বলছে না করে উপায় নাই তাই করলাম, আর একটা হলো খুশিতে করা। কিসে করা? এইটার নামই হলো রেজা বিল কাজা, রেজা বিল কাজা, কাজা মানে আল্লাহর ফয়সালা। আল্লাহ যেই ফয়সালাটা করলেন ওই ফয়সালাটা আমার বুঝে আসুক চাই না আসুক আমার রাজি হয়ে যাওয়া, বুঝে আসলেও রাজি, বুঝে না আসলেও রাজি। বুঝে আসলে আলহামদুলিল্লাহ, বুঝে যদি না আসে তখন আমাকে চিন্তা করতে হবে আমি কি আর আমার বুঝ কি, আমি কি আমার বুঝ কি, কথা বোঝো নেই? আমার বুঝের কোনো মূল্য আছে? আমার বুঝ সীমিত না অসীম, আল্লাহ পাকের ফয়সালা অসীম জ্ঞান নিয়া,
অতএব আল্লাহর যে ফয়সালাটা সেই ফয়সালাটা অবশ্যই আমার জন্য উপকারী, আমার বুঝে আসুক চাই না আসুক। অতএব আল্লাহর ফয়সালার উপরে আমি রাজি হয়ে গেলাম, ঘুমায় না, হে মোল্লা ঘুমায় না, এটার নাম রেজা বিল কাজা। কাজা মানে ফয়সালা, কাজা মানে আল্লাহর ফয়সালা আমার ব্যাপারে যেটাই হোক আমি তার উপরে রাজি। এই রাজি থাকার নাম তসলিম। আর তসলিম যাদের মধ্যে আছে তারা মুসলিম, তসলিম যাদের ভিতরে আছে তাদের নাম মৌলানা ঘুমাও কেন ঘুমাই না, তাদেরকে কি বলা হয়? মুসলিম মানে মুতি। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, মুসলমানি বদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খা জাদাদন। মুসলমানির অর্থ হল মাথা রেখে দেওয়া, যেটাকে আমার হজরত বলতেন মুঝে কুছ খবর নেহি থি তেরা দর্দ ক্যা হা ইয়া রব তেরে আশেকু সে সিখা তেরে সঙ্গে দর পে মরনা। আল্লাহ পাকের চৌখাটের উপরে নিজের মাথা রেখে দেয়া আল্লাহর সামনে, যেটাকে উর্দুকে উর্দুতে বলে সারে তসলিম খম কর দেনা, সারে তসলিম খম কর দেনা, তার অর্থ ইংলিশে বলে স্যান্ডার করা, নিজের মাথাকে আল্লাহর সামনে নিচু করে দেওয়া, মানে কি আল্লাহর হুকুমটাকে মেনে নেওয়া, বুঝে আসুক চাই না আসুক, বুঝে আসলেও মানবো বুঝে না আসলেও মানবো, এর নাম তসলিম, এর নাম রেজাবিল কাজা, বুঝে আসছে না, এর নাম বন্দেগি, এর নাম আব্দিয়ত, এসব ভিন্ন ভিন্ন নাম, উদ্দেশ্য একটাই, এর নাম মুসলিম হওয়া, বুঝে আসছে। এই জন্য দেখবা গর জিন্দা কুনি আতায় তু, গর জিন্দা কুনি আতায় তু, মুখস্থ করবা বড়রা যারা আসো, ফার্সি ফার্সি তো ভুলেই গেছো তোমরা, গর জিন্দা কুনি আতায় তু ওয়ারবা কুশি ফেদায় তু জন সুদা মুবতালায় তু হরচে কুনি রেজায় তু। কি অর্থ? আল্লাহ তুমি যদি জীবিত রাখো তোমার আতা তোমার মেহরবানি, ওয়ারব কুশি ফেদায় তু, আর যদি তুমি জান দিতে বলো জান দিতে জান চাও তোমার জন্য জান উৎসর্গ, ফেদা মানে কোরবান, ফেদা মানে কি উৎসর্গ, উৎসর্গ করে দিব জান, জিন্দা রাখলে তাতেও খুশি, আমার মৌত চাইলে তাতেও খুশি, যা সোদা মুবতালা এতো, তার কারণ আমি তো তোমার দেওয়ানা, মুবতালা এতো মানে কি আমি তোমার জন্য নিজের জানকে কি করে দিছি উৎসর্গ করে দিয়েছি, হার চে কুনি রেজায় তো যা তুমি করবা আমি তাতে রাজি, এ কথা বুঝতেছ, যা করবা তাতে রাজি। আল্লাহ হার চে কুনি রেজায় তো যা করবা তাতে রাজি, তার অর্থ বান্দা কি হইল রাজিয়া, বান্দা কি হইল রাজিয়া মানে কি যা করবে তাতে রাজি, আল্লাহর যে কোনো সিদ্ধান্তের উপরে তাতে রাজি। এই জন্য আমার হজরত বলতেন জান দে দি মাইনে উসকে নাম পর ইশকে নে সোচা না কুছ আঞ্জাম পর। যখন কোন ব্যক্তির ভিতরে রেজাবিল কাজা, রেজাবিল কাজা দেখবে বলে এইভাবে মুখস্থ রাখবে বেটা, রেজাবিল কাজা এই গুণ যার মধ্যে আসবে, এই গুণ যার মধ্যে আসবে সে ব্যক্তির নাম আশেক, সে ব্যক্তির নাম আশেক, আর যার মধ্যে এশক থাকে তার নাম কি আশেক, আর এশক হল একটা আগুন, কি আগুন, যেরকম একখানে যদি আগুন ধরা দেয় তো বাড়ি ঘর দুয়ার নিশানি থাকে, থাকে তো এশকের আগুন যখন কোন ব্যক্তির দিলের ভিতর জ্বলে, কোন জায়গায় জ্বলে এটা, কোথায় জ্বলে রে, হ্যাঁ কোন জায়গা, দিলের মধ্যে কলবের মধ্যে ইশকের আগুন জ্বললে, ওই ইশকের আগুনে দিলের ভিতরে যত ধরনের গাইরুল্লাহ আছে সমস্ত গাইরুল্লাহকে জ্বালাইয়া সরকার করে দেয়, একেবারে খালি করে দেয়, কিছুই থাকে না, গাইরুল্লাহ বলতে সেখানে আর কিছু থাকে না,
এজন্য ইষ্ট আশো লাস্ত কেচু বরফরো এমন একটা শোলা, এমন একটা আগুনের শোলা, শোলা কি বলে ভাই বাংলায়? স্ফুলিঙ্গ বা আমার বলাও কঠিন, শোলা, আগুনের একটা শোলা, এটা যদি এসে কারো দিলের উপরে লাগে তো দিলের ভিতরে আগুন ধরে উঠবে না, আগুন ধরবে না। আর আগুন যদি ধরে হারকে জুস মাশুক বাকি জুমলা সুখ, তো ও সব কিছুকে জ্বালায় শেষ করে, থাকে কে? কে? শুধু মাশুক। মাশুক কে? বান্দা হলো আশেক, আল্লাহ হলেন মাশুক। মাশুক ছাড়া যা আছে ওই আগুনের স্ফুলিঙ্গ, আগুনের শোলা সবগুলোকে জ্বালায়া কি করে দেয়? খালি করে দেয়। এখন থাকলো কে? আল্লাহই আল্লাহ, আল্লাহ আল্লাহ। এখন যা হবে কার জন্য হবে? যা হবে আল্লাহর জন্য হবে, করবে আল্লাহর জন্য, ছাড়বে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবে না তো আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমান কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ওই যে তোমরা আর একটু পিছনের দিকে, এইদিকে বসো যাতে আমি দেখতে না পারি, এই যে উপরের দরজার ছেলেরা এর ভিতরে দিক বসে যাতে দেখতে না পারি আমি, নালে একটা আবার ওদিকে যায়, এদিকে আসতে পারো না সামনের দিকে, সব বড়রা পিছনে যা বসে থাকে, এই যে ছোটরা কি বুঝবে আমি যা বলতেছি, বসে থাকে বিচারেরা মহব্বত করে আলহামদুলিল্লাহ, যদি মনে রাখতে পারে ইনশাআল্লাহ। বড়রা সব দূরে দূরে আসে পরে, ছোট বিচারেরা আগে এসে বসে দেয়, বুদ্ধিমান হও না নালায়েকরা। কথা কি বুঝছো বাবা? ওই পাগড়িওয়ালা কই আনো আর, এ দাউরে হাদিসের পাগড়িওয়ালা কই? নাই, কথা বলে না, দাউরে হাদিসের পাগড়িওয়ালা আছে না কি? আনো আর কই? সে নাই, কোথায় গেছে? অসুস্থ? আল্লাহ পাক সেবাদিক। দাউরে আছে সবাই? কজন নাই? দুজন অসুস্থ, বাকিরা আছে। হ্যাঁ, তুমি দাওরা? তুমি দাওরা? তুমি তুমি? হ্যাঁ, আর তাখাসুস ওলারা তো ভাই তাখাসুসে চলে গেছে, তারা চিন্তা করে আমরা তো এই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে গেছি, এখন আমরা পিএইচডি করতেছি, কি করে কি করে পিএইচডি ডক্টর দক্তর বান রাহা হয়। হ্যাঁ, এই জন্য তাদের এই সমস্ত কথার তো কোনো দরকারই নাই, আর হুজুর হইলে তো সুবহানাল্লাহ, তাদেরও কোনো জরুরত নাই। আরে বেটা শুনে রাখ, মরে গেলে শুনতে পারবি না, আমি যা বলতেছি মরে গেলে শুনবি না, এগুলা মডার্ন ওয়াজ শুনবি, পুরান ওয়াজ শুনবি না, এগুলো পুরান ওয়াজ। আর এগুলো যদি মুখস্থ রাখতে পারস মানুষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ হবে ইনশাআল্লাহ, মুখস্থ রাখ, কারণ বহুতে তো কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় মরে যেতে পারি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা কি বুঝছো? তো কলবের ভিতরে আল্লাহ পাক হবে, কে হবে? তখন সব কাজ কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, করবে আল্লাহর জন্য, ছাড়বে আল্লাহর জন্য। এই জন্য ওই হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাদ্দিসিন বলেন এখানে চারটে জিনিস রসুল বলছেন, চারটে উদ্দেশ্য না, তার জীবনের করণীয় বর্জনীয় সব কার জন্য হবে? কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হায়াত আল্লাহর জন্য, মউত আল্লাহর জন্য। মাদ্রাসায় পড়বে কার জন্য? যে আমার আল্লাহ কিসে রাজি হয়ে যায়, এই জন্য মাদ্রাসায় পড়বে। এই জন্য না যে সার্টিফিকেট,
সার্টিফিকেট আল্লাহ না গাইরুল্লাহ? হ্যাঁ গাইরুল্লাহ, গাইরুল্লাহর জন্য পড়বে না, সে পড়বে কার জন্য? আল্লাহর জন্য, যে আমার আল্লাহ কিসে রাজি, আমি এই জন্য পড়তেছি, ওইটা জানবো এবং মানবো, জানবো এবং গত মাসে আমি কি বলছিলাম গত সপ্তাহে, জানা এবং মানা, তো জানবে এবং মানবে। কেন মানবে? যাতে আমার আল্লাহ রাজি হয়ে যান, যাতে আমার আল্লাহ কি হয়ে যান, রাজি হয়ে যান। আর আল্লাহ রাজি, আল্লাহ যদি রাজি হয় সব হয়ে গেল, আল্লাহ রাজি না কিছুই না, কথা বুঝছো? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় বান্দা যখন রেজা বিল কাজার গুণ অর্জন করে। কি গুণ? রেজা বিল কাজার, এটার নাম তসলিম, এটার নাম কি? তসলিম। তখন আল্লাহ রাজি হয়ে যান। এই জন্য সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ কি বলছে? রাজি আল্লাহু আনহুম অরদু আন, কি অর্থ? আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি, কথা বুঝছো? আর এখানে দেখবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাজিয়াতাম, বান্দা আগে আল্লাহর রেজা আগে না বান্দার রেজা আগে? রাজিয়া, বান্দা যখন রাজিয়া হয় তখন সেই বান্দার উপরে আল্লাহ রাজি হইয়া তাকে মার্জিয়া বানাই দেন। মার্জিয়া মানে কোন মেয়ের নাম মার্জিয়া, সেই মার্জিয়া না, এখানে নফসের কারোর সাথে মিলার কারণে মার্জিয়া, বুঝে আসছে না? তো নফসটা প্রথম রাজিয়া হয় তখন ওই নফসটা মার্জিয়া হয়, কিন্তু এখানে সমস্যা হল যে ওহি যেহেতু মুনকাতে, ওহি বন্ধ, হায়াতের মধ্যে আল্লাহর রেজার খবর আল্লাহ দিচ্ছেন না, কারণ এতো ওহির মাধ্যমে আসবে। সাহাবায়ে কেরামের যুগে কি ছিল? ওহি ছিল, যার কারণে আল্লাহ বলে দিচ্ছেন রাজি আল্লাহু আনহু আরদওয়ান। কিন্তু এখানে আল্লাহ এর সময় রাখছেন মৃত্যুর সময়, সময় রাখছেন কখন? মৃত্যুর সময়। মৃত্যুর সময় এই কান যখন বন্ধ হয় আর একটা কান খোলে, এই চোখ দেখবা যে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, তখন আর একটা চোখ খোলে, ওই কান দিয়া আল্লাহর আওয়াজ শোনা যায়, এই কানে না, কথা বুঝছো? এখন এই কান আর ওই কানের অর্থ কি ইনশাল্লাহ কখন আবার বলবো। কান দুইটা, একটা হলো এই যে মাটির দেহের কান, এটাতে আল্লাহর কথা শোনা যায় না, কথা বুঝছো? যেই কান দিয়ে শোনা যায় ওই কান আমাদের নাই, ওই কান ওপেন হবে এই কান বন্ধ হইলে, এটা বন্ধ হয়ে যাবে তখন ওই কানটা কি হবে? চালু হবে। এজন্য ঘুমের ভিতরে কিন্তু আল্লাহর আওয়াজ শোনা যায়, জানো? কারণ ঘুমের ভিতরে এই কান কি থাকে? বন্ধ থাকে। এজন্য বলা হয় যে দেহের ভিতরে সমস্ত অঙ্গগুলো ঘুমাইলে বন্ধ হয়ে যায়, সকলের শেষে যেটা বন্ধ হয় সেটা কান, সকলের শেষে বন্ধ হয় কি? কান বন্ধ হল, এখন আর এক কান খুলে, তখন সেই কানে রসুলের আওয়াজ শুনতে পারে, আল্লাহর আওয়াজ শুনতে পারে। এজন্য আমাদের মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আওয়াজ দিল আল্লাহ বলে আওয়াজ, কি বলে? ইয়া আব্দি, স্বপ্নের ভিতরে শুনল কানে আওয়াজ আসতেছে, ইয়া আব্দি, হে আমার গোলাম, খোলা, তোমার নাম ধরে বলল, বুঝলি? এখন এই আওয়াজটা আল্লাহর না শয়তানের? দুটোই তো হইতে পারে, দুটোই হইতে পারে। তোমার সামনে একটা সুরাত আসলো, আল্লাহকে আমাদের হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার স্বপ্নে দেখল, স্বপ্নে দেখা যায়, এই চোখ দিয়া দেখা যায় না, যার কারণে মূসা আলাইহিস সালাম এই চোখ দিয়ে দেখতে চাইছিলেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক,
আল্লাহ কি বলছেন? লান্তারানি, এই চোখটা দেখা যায় না, ওই চোখটা দেখা যায়, তাই তো আহমদ ইবনে হাম্বল দেখছেন, ঘুমের ভিতর দেখছেন স্বপ্নে। তো স্বপ্নের মধ্যে চোখ বন্ধ থাকে, কানও বন্ধ থাকে। ওই মোল্লা সোরায়, ওই যে কেউ সোরায়ো, মোরা কবা কর রে, ক্যা কর রে থে, সো রে থে, মোরা আপ 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 মোরাকাবা ইয়া সোনা, হ্যাঁ ওদের দেখালাম না, তোমারই বলতেছি, মোরাকাবা করতেছে না, ঘুমাইতেছিলা, ঘুমায় না বাবা, কথা বুঝছো? এখন এই যে কানে যদি আওয়াজ আসে, এখন এই আওয়াজটা আল্লাহর না শয়তানের, এটা ধরার উপায় কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা ধরার উপায় হল যে আওয়াজটা কোন এক দিক থেকে আসতেছে না চতুর্দিক থেকে আসতেছে। আওয়াজটা যদি মিন জেহতিন ওয়াহিদিন, এক দিক থেকে আসে, তাহলে বুঝতে হবে যে ওটা মিস্টার ইবলিসের আওয়াজ। কার আওয়াজ? আর যদি চতুর্দিক থেকে আওয়াজটা আসে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর আওয়াজ। ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখবা ওদিকেই মাওলা, কারণ আল্লাহ তাআলা জেহেদ থেকে পাক। আল্লাহ কিসের থেকে পাক? জেহেদ মানে দিক, এই দিকে আল্লাহ না, এই দিকে আল্লাহ না, আল্লাহ বলেন ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা, ডাইনে দেখবা আমি, বামে দেখবা আমি, বুঝে আসছে না, সামনে দেখবো আমি, পিছনে দেখবো আমি, উপরে দেখবো, নিচে যেখানে দেখবা আমি। এই সিফাত আল্লাহ ছাড়া আর কারো নাই। তো এই যে আল্লাহর আওয়াজ শোনা যায়, কিন্তু শোনা যায় কখন? এই কানের কি হইলে? বন্ধ হইলে, কথা বুঝছ? তো মৃত্যুর পূর্ব মুহূর্তে ওয়ালতাফাতি সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আল্লাহর দিকে যাওয়ার সময় যখন হবে, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার কারণে আর একটা কান খোলে, সেই কানে বান্দায় শুনতে পারবে যে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাজিয়াতাম রাজিয়াতাম, আমার বান্দা তুমি তোমার হায়াতের মধ্যে আমার উপর রাজি ছিলা, এখন আমি তোমাকে ঘোষণা দিচ্ছি মারজিয়া, আমিও তোমার উপরে সন্তুষ্ট। তো একটা হলো বান্দার সন্তুষ্টি, আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি। বান্দার ভিতরে যখন রেজাবিল কাজা হয়, তখন ওই বান্দার উপরে আল্লাহ পাক রাজি হন, ওই বান্দার উপরে। এই মৌলানা ঘুমাইতেছি, উঠাও মৌলানা, রে কি পড়ো? হ্যাঁ দাওরে হাদিস তো ঘুমাও, গা ঘুমায় না। আল্লাহ, বুঝছো? তো একটা হলো বান্দার রাজি হওয়ার, একটা হলো আল্লাহ রাজি হওয়া। আল্লাহ রাজি হওয়া পাওয়া যায় বান্দা যদি রাজি হয়, আর বান্দার রাজি হওয়ার নাম রাজিয়া, বান্দার রাজি হওয়ার নাম রেজাবিল কাজা, বান্দার রাজি হওয়ার নাম তসলিম। কি নাম? তসলিম। এসব বান্দার গুণ। বান্দা যখন এই সব গুণের গুণে গুণী হয়ে যায়, তখন সেই বান্দার উপরে আল্লাহ তাআলা কি হয়ে যান? রাজি হয়ে যান। কিন্তু রাজি হওয়া কি আল্লাহর জন্য জরুরি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর উপরে কোন জিনিস কি? আমি সর্বদিক দিয়ে রাজি, কিন্তু আল্লাহ রাজি না। কিছু করার আছে? মিছিল বের করা যাবে, স্লোগান দেওয়া যাবে, আমি সব কিছু করলাম আর কত করব, সব কোরবানি দিলাম, তারপর আপনি রাজি হইতেছেন না, ঠিক আছে আপনার সঙ্গে না বলা যাবে? বাবা, এ বলার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে আজীব ঘটনা আসছে, সময় তোমাদের শেষ, আজীব ঘটনা। এক আল্লাহর বান্দা হজ করে, হজ করে 20 বার হজে গেছে, তা হাদিস আপনি তালবিয়া পড়ে না, শুনছেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক মানে আল্লাহ, লাব্বাইক মানে আমি হাজির,
লব্বাইক ও সাদাইক, আল্লাহ আমি আপনার সামনে হাজির। আল্লাহ তাআলা কি বলে যে না তোর হাজিরি কবুল না, তোর হাজিরি সাথে সাথে। আর এরকম হজ করছে কয়বার? ২০ বার। প্রত্যেকবার শোনে, আবার আসে, আবার শোনে, আবার আসে। একবার লয়ে গেছে খাদেম রে, কারে খাদেম রে নিয়ে গেছে, তো খাদেম পাশে আছে, তো ওই আওয়াজ যখন আসছে পরে লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক, ওই তোর লাব্বাইক কবুল না। এটা শুনে ফেলছে কে? খাদেম। হযরত হযরত শুনছেন? বলি কি? আপনি লাব্বাইক বললে কি উত্তর আসে শুনছেন আপনি? তখন উনি না তর করতে পারে না, কাজে হ্যাঁ বাবা শুনছি। বলে তাইলে লাভ কি? তাইলে এ তাইলে এই লাব্বাইক বলে লাভ কি? আপনার এই হজে এসে লাভ কি? বেটা আমি এরকম ২০ বছর ধরে শুনতেছি, তুই তো আজকে শুনছ, আমি শুনতেছি কয় বছর? ২০ বছর। চোখ দিয়ে পানি আসছে, কান্না করে দিছে, আর বলছে বাবারে সে যাই বলুক, কিন্তু আমি তো তারে ছাড়া আর কাউরে জানি না, তার দরবার ছাড়া আমি যাব কোথায়? আসতেছি তার দরবারে, তার দরবার ছাড়া তো আমার আর কোনো কি নাই? আল্লাহর দরবার ছাড়ার কোনো দরবার আছে? তার দরবার ছাড়ার কোনো দরবার নাই। আসতেছি লাব্বাইক বলতেছে আমার লাব্বাইক কবুল করা না করা তার ইচ্ছা, সে কবুল করুক চাই না করুক, আমি তো মৃত্যু পর্যন্ত লাব্বাইক বলেই যাব। কথা বুঝুনি? সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, পিছনেরটাও কবুল, আজকের হাজিরিও কবুল। কথা বুঝছো? এর নাম তাসলিম। এর নাম, এর নাম কি বাবা? গর জিন্দা কুনি আতায়েতু মুখস্থ রাখবা, গর জিন্দা কুনি আতায়েতু অর্বকুশি ফেদায়েতু যা সুদা মুক্তালায়েতু হারচে কুনি রেজায়েতু। আল্লাহ তুমি যা করবা তাতে রাজি, তুমি এক নম্বর হওয়ার জন্য অন্থক মেহনত করলা, এক নম্বর হইতে পারলা না, আল্লাহর উপর রাজি। বুঝলি? আল্লাহর উপর রাজি থাকবা। তো বান্দার জন্য সবচেয়ে বড় দৌলতের নাম হলো রেজাবিল কাজা। কি নাম? রেজাবিল কাজা। আর যারা আল্লাহর উপর রাজি হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ নিকট কয়টা জিনিস চাইতে হবে? দুইটা। কয়টা? কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আর একটা হলো জান্নাত। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিজাকা ওয়াল জান্নাত। আল্লাহ আমি আপনার সন্তুষ্টিও চাই, আবার কি চাই? জান্নাতও চাই। এখানে গিয়ে কিছু কথা আমি আরো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে আল্লাহ পাক হায়াত দান করেন। তবে একটা কথা বলে দিই বাবা, শোনো, আমি যাই কিছু তোমাদের উপর শক্তি করি, আমার আসাদা গ্রাম করেন, সকলের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি। তোমাদেরকে মারধর করা, তোমাদের উপর জুলুম করা, নির্যাতন করা, এটা আমাদের উদ্দেশ্যই না। আমাদের উদ্দেশ্য একটাই, যে তুমি যেন ভালো একজন মুহাক্কিক এবং মুত্তাকি আলেম হও। কি আলেম? মুহাক্কিক এবং মুত্তাকি, এই আলেম যেন তুমি হয়ে যাও। আর তার জন্য একটু মেহনত আসাদিয়া গ্রামেরও করতে হবে, তোমারও করতে হবে। মন চাহি জীবন চালাইলে হইতে পারবে না, কারণ মন চাহি জীবনের নাম মুত্তাকি না। মুত্তাকি হলো রব চাহি জীবন। এই যে আজকে বিশুদ্ধবার আসছে, মন চাবে সবার বাসায় যাইতে, কিন্তু আমাদের এখানে রেজুলিউশন করা ফয়সলা হয়েছে যে এই বিশুদ্ধবারে ছুটি নাই, ছুটি হবে দূর দূরান্ত যারা তারা তো ছুটিতেই যাবে, পূর্ব জাওয়ারের যারা নিকটবর্তী যারা অল্প সময় যাইতে পারে তারা কালকে ৮টা পর্যন্ত তাকরার করবে। কটা বন্ধু? তাকরার কইনা, তারপরে হুজুরে নিগরান হুজুর থেকে ছুটি নেওয়া যাবে, আবার মাগরিবের আগ পর্যন্ত আসতে হবে। কথা বুঝছো? এর থেকে বেশি সময়ের ছুটি নিতে হলে নাজেম সব একটুকের জন্য নিগরান, একটুকের জন্য নিগরান। এখন এর কারণে তোমার মনে কষ্ট হবে, আমি বুঝি, কিন্তু এই কষ্টটুকু যদি সহ্য করো আল্লাহ পাক তোমাকে ভালো আলেম বানাবে।
আর যদি তোমার মতে চলো তো বেশি বড় আলেম হতে পারবে না, কিছু তো বেশি বড় আলেম হতে পারে না, কিছু আনো নাই, কথা বুঝছো বাবা? হ্যাঁ, এজন্য উসুলের খেলাফ কেউ কিছু করবে না। আর যে সমস্ত ছেলেরা গত বছর ছিলাম অথবা এই বছর আমার থেকে যে টাকাটা লেখায় নিয়েছো এমদাদি ফান্ডের থেকে টাকা নেওয়ার যারা নিয়েছ, তাদের এই লেখাটা চলবে সেমাহির নতিজা পর্যন্ত। কি বলতো? সেমাহির নতিজা বলতো, সেমাহির নতিজায় যদি খানার নম্বর তোমার থাকে তাহলে এই লেখা চলবে শশমাহি পর্যন্ত, শশমাহিতে যদি থাকে সালানা পর্যন্ত। আর সেমাহিতে যা দেখা গেল যে খানার নম্বর তোমার নাই, সেক্ষেত্রে তুমি যদি আমার হাতে পায়ে ধরো আর যাই কিছু করো রে বাবা, আমি কিন্তু তোমাকে কিছুই করে দিতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর সেমাহিতে ভালো নম্বর পাওয়া তোমার নির্ভর করে মাসিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপরে, তাকরারের উপরে, সুন্দরভাবে উস্তাদের থেকে সবক শোনার উপরে। এজন্য ভালো করে উস্তাদের থেকে শুনবা, তাকরার করবা এবং মাসিক পরীক্ষায় ভালো নম্বরে পাস করার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে সে মাহিতে যাইয়া খানা বন্ধ হবে না। আর খানা বন্ধ হইলে আমার কিছু করার নাই, কোন হুজুরের সুপারিশ আমি শুনবো না, ফের না কাহ না কে খবর না হই। কারণ তুমি বলো তো হুজুর আপনি এত কঠিন কেন? কঠিন হইতেছি কি জন্য এটা তোমার এখন বুঝে আসবে না। আল্লাহ পাক যখন তোমাকে ফারেগ হওয়ার পরে বুখারী শরীফ পড়ানোর জন্য যখন তুমি বসবা আল্লাহর মেহরবানিতে তখন আমার কথা মনে পড়বে। অনেকের আছে বোনের বিয়া ভাইয়ের বিয়া আমি ছুটি দেই না, আমার মাদ্রাসাটা নাই। অনেকে বলে এত কঠিন আপনি, আমাকে তো হ্যাঁ কঠিন, কিন্তু এর ফায়দা বুঝে আসে কখন? যখন সে ফারেগ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এক মাদ্রাসার মোহতামেম হয়ে যায়, নাজমে তালিমাত হয়ে যায়, মুশরিফে হাদিস মুশরিফে ফিকাহ হয়ে যায়, তখন মাশাআল্লাহ তারাই ফোন করে হুজুর আপনি যদি আমার ওরকম চলতে দিতেন যেরকম আমি চলতে চাইতাম তাহলে এটা হইতে পারতাম না। এরা মাশাআল্লাহ মোটামুটি তারা বলে, আর অনেকে বলে না দিলে তো আছে, আর আমার বলার দ্বারাও কোনো লাভ নাই, না বললেও কোনো লাভ নাই, কারণ তোমাদের থেকে আমার কিছু নেওয়ার নাই, তোমাদের মালিকের থেকে নিতে হবে। আর তার জন্য আমার নিয়ত সহি হওয়া দরকার, আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রত্যেকদিন নিয়ত সহি রাখার। তোমাদেরকে রাগ করিও সহি নিয়তে, কথা কি বুঝছি তো? রাগ করি কি নিয়তে, ওই কথা বলে না, সহি নিয়তে রাগ করলে সহি নিয়তে গালি দিলে সওয়াব হয় জানো, সহি নিয়তে গালি দিলে। আর সহি নিয়তে যদি আই লাভ ইউ বলে গলত নিয়তে তাহলে কি সওয়াব হয়? কত তো আই লাভ ইউ কত ভালো কথা না, কিন্তু নিয়ত খারাপ তো সওয়াব হবে? আর সহি নিয়তে যদি গালি দেয় সওয়াব হবে? তো বোঝা গেল নিয়ত সহি, আলহামদুলিল্লাহ আমি নিয়ত সহি করে লেছি আগে, আমার পীরু মুর্শিদের সোহবতের বরকতে মোটামুটি নিয়ত সহি রাখার চেষ্টা করি, বুঝা আসছে না? অর্থাৎ সহি নিয়তেই গালি দিই, গালি তো দেই না রাগ করি, এই জন্য আমার সওয়াব তোমরা নষ্ট করতে পারবে না। কারণ সওয়াব দিবেন কে, আর দিবেন কিসের কারণে? সহি নিয়তের কারণে। আলহামদুলিল্লাহ আমার নিয়ত সহি, উস্তাদদের ব্যাপারেও ছাত্রদের ব্যাপারেও মেয়েদের মাঝের ব্যাপারেও ছেলেদের মাঝের ব্যাপারেও, কথা কি বুঝছো? বা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আলাযিম। যাও কুরবানিতে, ঠিক করবো, এখনো তো কুরবানি অনেক দেরি।